হ্যালো ফ্রেন্ডস, আপনাদের পুজো কীরকম কাটছে? আশা করি সবার পুজো ভালোই কাটছে। আজকে আমি আবার আপনাদের সামনে উদারবন্দ কালীবাড়ি রোডের যে পুজোটি, সেই পুজোটিকে আবার আমি রেকর্ড করে তুলে ধরলাম আপনাদের সামনে। কারণ আগে যে আমি ভিডিওটি দিয়েছিলাম উদারবন্দ কালীবাড়ি রোডের, সেই সময় এই প্যান্ডেলের কাজটি পুরো কমপ্লিট হয়নি। তখন আন্ডার কনস্ট্রাকশন ছিল এই প্যান্ডেলটি। এখন কমপ্লিট হওয়ার পর আজ সপ্তমী, সপ্তমীতে আমরা গিয়েছিলাম ঘুরতে, তো আমি এই ব্লগটি বানিয়ে আপনাদের সামনে তুলে নিয়ে আসলাম। এই দেখুন, এই হচ্ছে আপনাদের জেনারেল লাইন। জেনারেল লাইনে দেখতে পাচ্ছেন অনেক ভিড়, তো আমরা জেনারেল লাইনে যাওয়ার সাহস করিনি। আর আমরা যে টিকিট কেটে যে লাইনটি আছে সেটি দিয়ে যাবার চেষ্টা করব। এই হচ্ছে দেখুন প্যান্ডেলটি, যেটি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের আদলে বানানো হয়েছে। অনেক সুন্দর, অনেক সুন্দর লাগছে এখান থেকে, অপূর্ব লাগছে পুরো। আপনারা আসবেন, এসে দেখে যাবেন। আপনাদের কীরকম লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। এই দেখুন, এখানে উপরে উঠে লোক ফটো উঠছে। তো আপনারা সাইডে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কাশ্মীরের অমরনাথ ও বরফানি মন্দির, যেটি আপনি জেনারেল লাইন দিয়ে গেলে আপনি এটি দর্শন করতে পারবেন না। আপনি যদি টিকিট কেটে উঠেন, ওভারব্রিজ হয়ে যদি আপনি উঠেন, তাহলে এই মন্দিরটি আপনারা দর্শন করতে পারবেন। যদি আপনারা চান, যদি মন্দিরটি দর্শন করতে হয় আপনাদের, তাহলে আপনাদেরও টিকিট কেটে যেতে হবে, যেটির মূল্য হচ্ছে 100 টাকা। প্রবেশ মূল্য 100 টাকা যদি দেন আপনারা, তাহলে আপনারা অমরনাথ যাত্রার যে মন্দিরটি আছে সেই মন্দিরটি আপনারা দেখতে পারবেন। এছাড়াও আপনারা উপরে উঠে, উপরে একটি আমাদের যে চন্দ্রযান 3 মিশন সফল হয়েছিল সেটির একটি প্রদর্শন করা হয়েছে উপরে, এবং এখানে আপনারা ফটো উঠতে পারবেন। অনেক সুন্দর জায়গাটি, এখানে অনেক লোক এসে ফটো উঠছে। তো আমরা এখন এখান থেকে, এই হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। তো টিকিট কেটে নিয়েছি আমরা। এই হচ্ছে লাইনটি, অমরনাথ যাত্রার বরফানির বাবার দর্শনের লাইনটি। তো আমরা এইদিকে এখন প্রবেশ করে নিয়েছি। এই হচ্ছে লাইনটি, প্রবেশ করে আমরা এখন এই যে হচ্ছে সিঁড়িটি, সিঁড়ি দিয়ে উপরে উঠব। উপরে উঠে বাবার দর্শন করব। গিয়ে দেখুন পাহাড়টি বানানো হয়েছে আমাদের মাথার উপরে, এই পাহাড়টি। তো আমরা এখন পাহাড়ের ভিতর দিয়ে প্রবেশ করে নিচ্ছি। এখানে অনেক লোক এসছে দেখতেই পাচ্ছেন। এই যে সামনে ফটো উঠছে, ফটো যে উঠছে ওইখানেই চন্দ্রযান 3 প্রদর্শনী করা হয়েছে। এই যে দেখুন বাবা বরফানির মন্দিরটি এখানে দর্শন করাচ্ছি আপনাদের। এই হচ্ছে দেখুন বাবা ভোলানাথ। আপনারা ঘরে বসেই বাবার দর্শন করুন। আপনারা আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে ওদেরকেও দর্শন করার সুযোগ করে দিন। এই যে হচ্ছে পাহাড়টি সাইডের দিকে, আর এই সাইডে হচ্ছে আপনাদের কলকাতার যে ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেই মেমোরিয়ালের আদলে একটি মণ্ডপ তৈরি করা হয়েছে। এখানে LED লাইটের মাধ্যমে অনেক সুন্দর লাইটিং করছে, দেখতে ভালো লাগছে। এই দেখুন নিচে মানুষের ভিড়। তো এখন আমরা ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরের জায়গাগুলো। এই যে সেলফি উঠছে লোক। এই যে এটি হচ্ছে মন্দির, মাকে দর্শন করে বের হবার রাস্তাটি। এখানে অনেক সুন্দর কাজ করেছে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে দেখুন চন্দ্রযান 3 যে ল্যান্ডারটি ছিল সেই ল্যান্ডারটি। এই হচ্ছে আমাদের চন্দ্রযান 3 মিশনের যে ইসরোর।
এখানে চন্দ্রয়ান থ্রির প্রদর্শনী করা হয়েছে, যে আমাদের চন্দ্রয়ান থ্রি মিশনটি সফল হয়েছিল সেইটির। তো আমরা এখন মাকে দর্শন করার জন্য নিচে নেমে গেছি, এখন মাকে দর্শন করব আমরা। এই দেখুন মা, এই হচ্ছে আপনাদের জেনারেল লাইনটি। তো আমরা এখন ভিতরে যাব, ভিতরে দেখতেই পাচ্ছেন পুরো জাম হয়ে রয়েছে, ভিতরে পা রাখার জায়গা নেই। তবু আমরা চেষ্টা করব ভিতরে ঢোকার, ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন উপরের কাজগুলো অনেক সুন্দর কাজ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখে বলুন আপনাদের কীরকম লেগেছে, আপনারা কমেন্ট করে জানান এই যে কাজগুলো কীরকম লেগেছে। এখানে সামনে এসে দেখলে আপনাদের আরও ভালো লাগবে, আপনারা সামনে আসবেন, সামনে এসে দেখে যাবেন একবার। অনেক সুন্দর, অনেক সুন্দর কাজ করেছে। ভিতরে এলইডি লাইটের মাধ্যমে এখানে যে পিঙ্ক কালার, ব্লু কালারের লাইট, ইয়েলো কালারের লাইট দিয়েছে, ওই লাইটগুলো দিয়ে আরও কাজটিকে ভাসিয়ে দিয়েছে। অনেক সুন্দর লাগছে দেখতে, আপনারা আসবেন, এসে একবার দেখে যাবেন স্বচক্ষে। আপনারা যদি এখনও এই প্যান্ডেলটি এসে দেখেননি তাহলে আপনারা আজই চলে আসুন, কারণ এই প্যান্ডেলটি নবমী দশমী পর্যন্তই এখানে থাকবে, তারপর হয়তো প্যান্ডেলটি বন্ধ করে দেওয়া হবে। কারণ লাস্ট এক দু বছর থেকে দেখছি এখানে দশমীর পরে আর এখানে আর প্যান্ডেল খোলা হয় না, যেহেতু আগে এই প্যান্ডেলটি দশমীর পরেও লক্ষ্মী পূজা অবধি ওদের প্যান্ডেলটি থাকতো, সবাই লক্ষ্মী পূজা পর্যন্ত এসে এখানে পুজোটি দেখতে পারত। কিন্তু লাস্ট দু তিন বছর থেকে দেখছি এখানে নবমী দশমী পর্যন্তই আপনাদের এই প্যান্ডেলটি থাকে, তারপর ওরা ভেঙে দেয় প্যান্ডেলটি। তো আপনাদের যদি দেখতে হয় তো আপনারা আসবেন, এসে দেখে যাবেন। এই হচ্ছে মায়ের মূর্তিটি, অনেক সুন্দরভাবে বানিয়েছে, দেখুন অনেক সুন্দর। তো আপনাদের এই ভিডিওটি দেখে কীরকম লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন, আপনাদের এই প্যান্ডেলটি দেখে কীরকম লেগেছে দেখুন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের প্রিয়জনদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে ওরা ঘরে বসেই এই উদারবন্দের পুরো ভিডিওটি দেখতে পারে। কারণ আমি আগে যে ভিডিওটি দিয়েছিলাম তখন আন্ডার কনস্ট্রাকশন ছিল, এখন পুরো কমপ্লিট হয়ে গেছে। আজ সপ্তমী, দেখতেই পাচ্ছেন লোক পুরো লুকে লোক, এই ভিতরে পা রাখার জায়গা নেই, দেখুন অনেক লোক এসছে আজকে সপ্তমীর দিনেই, পুরো ভিড় হয়ে গেছে এই ভিতরে। তো আমি আপনারা ভাবতেই পারছেন যে আগামী অষ্টমী আর নবমীতে কীরকম এখানে ভিড় হতে পারে। এই হচ্ছে আমি আর আমার বন্ধু, সবার সাথে সাথে আমরা দুই বন্ধু আজকে চলে আসলাম মাকে দর্শন করতে। এখন মাকে দর্শন করে আমরা বেরিয়ে পড়ছি। তো প্লিজ আপনারা এই ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন, কারণ সবার তো এই ভিড়ের মধ্যে আসা সম্ভব নয়, তাহলে আপনারা যদি শেয়ার করে দিন তাহলে ওরা ঘরে বসেই এই উদারবন্দের পুজোর ভিডিওটি, এত সুন্দর যে পুজো করেছে এই পুজোটি, ওরা ঘরে বসেই দেখতে পারবেন। ধন্যবাদ।